আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, দিন হবে রাতের মতো। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, গাজা যুদ্ধবিরতি কবে যা জানালেন বাইডেন। পশ্চিমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন সবাই। ইসরায়েলে 40টি রকেট নিক্ষেপ করছে হিজবুল্লাহ। কেন পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করল রাশিয়া। ইসরায়েলের ঘাঁটিগুলো হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রেনের আওতায়। গাজা নিয়ে যে চাঞ্চল্যকর কারণে জাতিসংঘ ব্যর্থ। বোনের জন্য যেমন পাত্র খুঁজছেন কিম জং উন। কেন মদিনায় 59 আবাসিক হোটেল বন্ধ ঘোষণা। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, এরদোয়ান জাতিসংঘ পশ্চিমাদের তীব্র সমালোচনা করে যা বললেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, দিন হবে রাতের মতো। বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। আগামী 8 এপ্রিল মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা হবে এই গ্রহণটি। পরে উত্তর আমেরিকা ঘুরে যাবে এই পূর্ণ সূর্যগ্রহণ। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস এবং ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে ওদিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ, ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। উত্তর আমেরিকা মহাদেশের দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে দৃশ্য দেখা যাবে। তবে সব সূর্যগ্রহণের মতো একই সঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এর দর্শন মিলবে না। বিজ্ঞানীরা বলছেন এই ধরনের সূর্যগ্রহণ খুবই বিরল। পূর্ণ সূর্যগ্রহণের তারিখে সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে। মূলত সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয়। নির্দিষ্ট সময় সূর্যকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে এটি। এতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়, ফলে আকাশ হালকা অন্ধকার হয়ে যায়। এই সময়কে ভোর বা সন্ধ্যার মতো মনে হয়। প্রতি 18 মাস পরপর পৃথিবী সূর্যের মাঝখানে আসে চাঁদ। এ সময় সূর্যের রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় এই উপগ্রহ। পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তথ্য অনুসারে প্রায় 375 দিন পরপর পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকে, তবে সময়টা আরও বেশি হতে পারে। সবশেষ 1970 সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উত্তর আমেরিকা থেকে। আগামী 8 এপ্রিল তা আবার দর্শন মিলবে। এরপর 2078 সালে এই ঘটনার সাক্ষী হবেন আমেরিকানরা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে গাজা যুদ্ধবিরতি কবে যা জানালেন বাইডেন। গাজায় ইসরায়েলি হামলা চলছে। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার পর পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর কয়েক দফায় যুদ্ধবিরতি হলেও তার মেয়াদ বাড়েনি। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে আশা করছেন তিনি। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি মানবিক সংকট চলাকালেই মিশর, কাতার, আমেরিকা, ফ্রান্স ও আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা চেষ্টা করছেন হামাস ও ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করাতে। এছাড়া হামাসের হাতে জিম্মিদেরও মুক্তির চেষ্টা করছেন তারা। এমনকি ইসরায়েলে বন্দি ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। এ নিয়ে সোমবার নিউ ইয়র্কে যাওয়া জো বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি রয়েছি, যদিও এখনও চুক্তি হয়নি, তবে চুক্তি খুব কাছে রয়েছে। আমি আশা করছি আগামী সোমবারের মধ্যে আমরা যুদ্ধবিরতি চুক্তি প্রয়োগ দেখতে পাব। এর আগে গাজা যুদ্ধবিরতি নিয়ে শনিবার ফ্রান্সের প্যারিসে আলোচনার জন্য যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সেখানে আলোচনায় অগ্রগতির খবর পাওয়ার পর গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। এছাড়া রোববার আমেরিকার হোয়াইট হাউস থেকেও যুদ্ধবিরতি সম্পর্কে বোঝাপড়া হয়েছে বলে জানানো হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে পশ্চিমাদের দিক থেকে মুখ ফিরে নিচ্ছে কেন সবাই। আর এক সপ্তাহ পরে গাজা যুদ্ধ 5ম মাসে পা দিতে চলেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী চলমান বর্বর হামলার এক তরফা সমর্থন নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। এই সংঘাত মধ্যপ্রাচ্য ছাড়াও গ্লোবাল সাউথের অনেক দেশেই বিরূপ প্রভাব ফেলেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও গাজা যুদ্ধে অতপ্রতভাবে জড়িত। গাজা প্রায় 5 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের 30,000 মানুষের প্রাণহানি হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু। এ যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে গাজার 23 লাখ মানুষ।
খাদ্য সংকটে বহু মানুষ ক্ষুধার্ত। নজিরবিহীন এই হামলা বন্ধে পশ্চিমা বিশ্বের উদাসীনতাই প্রমাণ করে আরবদের জীবনের মূল্য তাদের কাছে কতটা মূল্যহীন। স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থা সম্পর্কে যারা খোঁজ রাখেন তাদের কাছে এই বিষয়টি খুবই পরিচিত। মধ্যপ্রাচ্য নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী নীতি এখন সবার কাছে স্পষ্ট। লন্ডন স্কুল অব ইকোনমিক্স এর আন্তর্জাতিক সম্পর্কে বিষয়ের অধ্যাপক ফাওয়াজ এ জর্জেস তার নতুন বই হোয়াইট ব্রিয়েলি লন্ডন স্কুল অব ইকোনমিক্স এর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক ফাওয়াজ এ জর্জেস তার নতুন বই হোয়াইট রিয়েলি ওয়েন্ট রং দ্য ওয়েন্ট অ্যান্ড দ্য ফেলি ওর সব ডেমোক্রেসি ইন দ্য মিডল ইস্টে বিষয়টি নিয়ে বিস্তারিত লিখেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইসরায়েলে 40টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসী অভিযান শুরুর পর থেকে প্রায় প্রতিদিন ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রায় 40টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সংগঠন জানিয়েছে, তারা আপার গ্যালিলি এলাকার মাউন্ট মেরন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ সময় ইসরায়েলের শাসা কাফার হোসেন দোভিফ এবং সাফ সুফা শহরে সাইরেন বেজে উঠেছে। হিজবুল্লাহ বলছে, তারা লেবাননের পূর্বাঞ্চলে হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। রোববার হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের সীমান্তের কাছে আল মালিকিয়া এলাকায় দুটি ভবনে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করল রাশিয়া? অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় 6 মাসের জন্য পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করল রাশিয়া। আগামী সপ্তাহ থেকে দেশটির এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মঙ্গলবার রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশের রপ্তানিতে নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টেন। আগামী 1 মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা রয়েছে। গেল বছরের শুরুর দিকেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল রাশিয়া। রাশিয়ার জন্য একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এক চিঠির মাধ্যমে নিষেধাজ্ঞার প্রস্তাব করেন। এতে তিনি অভ্যন্তরীণ বাজারে চাহিদা কথা উল্লেখ করেন। নোভাক বলেন, পেট্রোলিয়াম পণ্যের চাহিদার কথা মাথায় রেখে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ 3 বছর গড়িয়েছে, কবে থামবে এই রক্তক্ষয়ী যুদ্ধ তার কোনো ইঙ্গিতও মিলছে না। তবে যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাশিয়ার উপর আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। যুদ্ধে 31,000 ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। তবে কতজন আহত হয়েছেন তা তথ্য দেবেন না বলে জানিয়েছেন তিনি, কারণ এটি রাশিয়ার সামরিক পরিকল্পনায় সহায়তা করতে পারে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, ইসরায়েলের ঘাটিগুলো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায়। দখলদার ইসরায়েলের সব কৌশলগত স্থাপনা ও ঘাঁটি হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ আলী দামস। লেবাননের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরুর পরিণতি প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। হিজবুল্লাহর প্রভাবশালী এ নেতা বলেন, দখলদার ইসরায়েলে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধে জড়াতে ভয় পায়, কারণ তারা ভালো করে জানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর ইসরায়েলের যেকোনো কৌশলগত স্থাপনা ও ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। পুরো ইসরায়েল হিজবুল্লাহর এসব অস্ত্রের আওতায় রয়েছে। শেখ আলী দামস বলেন, গাজার সমর্থনে দক্ষিণ লেবানন থেকে যেসব হামলা চালানো হচ্ছে তা বন্ধ করতে মধ্যস্থাকারীদের শরণাপন্ন হয়েছে ইসরায়েল। তারা চায় উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলা বন্ধ হোক, এর ফলে তাদেরকে এই উত্তর ফ্রন্টে ব্যস্ত থাকতে হবে না এবং সেখানকার উপশহরগুলোতে ইহুদিবাদীরা বসবাসের জন্য ফিরতে পারবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গাজা নিয়ে যে চাঞ্চল্যকর কারণে জাতিসংঘ ব্যর্থ। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে আমূল সংস্কার আনার আহ্বান জানিয়েছে ইরাক। তেহরান বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় এসব আন্তর্জাতিক সংস্থা তাদের কার্যকারিতা হারিয়েছে। আঙ্কারা সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তা তুর্কির সমকক্ষ রজব তাইয়েব এরদোগানের সঙ্গে 2 ঘণ্টাব্যাপী বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। তিনি বলেন, যারা মানবাধিকার রক্ষা করার দাবি করে এবং যাদেরকে গঠন করাই হয়েছিল বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্য, তাদেরকে কোণঠাসা করে ফেলা হয়েছে এবং তাদের আর কোনো কার্যকারিতা নেই। ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে এবং দেখিয়েছে তারা আর কার্যকর নয়।
তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মোকাবেলা বিশ্বকে নতুন ব্যবস্থা গঠনের দিকে এগিয়ে যেতে হবে। রাইসি ফিলিস্তিনিকে শীর্ষ মানবিক ইস্যু হিসেবে উল্লেখ করে বলেন, গাজা ইসরায়েলে চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞ গোটা বিশ্বকে হতভম্ব করে দিয়েছে। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বিশ্ব মোড়ল আমেরিকা ইসরায়েলি গণহত্যার ঘৃণ্য সহযোগীতে পরিণত হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বোনের জন্য যেমন পাত্র খুঁজছেন কিম জং উন। কিম জং উন উত্তর কোরিয়ার প্রবল পরাক্রমশালী নেতা, তার আদরে বোনের বিয়ের আয়োজন চলছে। নিশ্চিতভাবে সেই বিয়ে কোরিয়ার জন্য আট দশটা সাদামাটা বিয়ের মতো হবে না, হচ্ছেও না। সবকিছুতে খ্যাপাটে কিম জং উন প্রিয় বোনের বিয়েতেও নিয়েছেন এক খ্যাপাটে উদ্যোগ। যেন তেন পুরুষের হাতে তো আর তার বোনকে তুলে দেওয়া যায় না, যে কিনা উত্তর কোরিয়ার সবচেয়ে পরাক্রমশালী ভবনে ছিল রাজকুমারীর মর্যাদায়। জং উন তার কনিষ্ঠ আদরের বোন কিম ইউ জং এর পাত্র বাছাই নিয়েছেন এক ম্যাচ মেকিং কনটেস্টের উদ্যোগ। এই ম্যাচ মেকিং যুদ্ধ পাড়ি দিয়ে আসা কোন যোগ্য তরুণী হতে পারবেন 28 বছর বয়সী কিম ইউর স্বপ্নের রাজকুমার। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন মদিনায় 59 আবাসিক হোটেল বন্ধ ঘোষণা। সৌদি আরবের মদিনায় 59টি আবাসিক হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। অনিয়মের কারণে এসব হোটেল বন্ধ ছিল, খবর গালফ নিউজ। সৌদি গণমাধ্যম জানিয়েছে, ভুল সংশোধন না করলে বন্ধ হোটেলগুলো বন্ধই থাকবে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো হোটেল চলতে পারে না। যেকোনো ব্যক্তি এই আইন লঙ্ঘন করলে হোটেল বন্ধ বা 10 লাখ সৌদি রিয়াল জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, নিয়ম মেনে পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে কিনা তা যাচাইয়ের সময় অনিয়ম ধরা পড়লে এসব হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় মদিনা শহরের আবাসিক হোটেলগুলোতে কিভাবে পর্যটন সেবা প্রদান করা হয় তা পরিদর্শন করেছে। নিয়ম লঙ্ঘনের জন্য 1251টি হোটেলকে দায়ী করা হয়েছে। পবিত্র রমজানকে সামনে রেখে অভিযান শুরু করা হয়েছে। রমজানে দেশে মুসলমানদের আগমন বাড়বে, সৌদি কর্মকর্তারা এই জন্য প্রস্তুতি শুরু করেছেন। গত মাসে সৌদি কর্তৃপক্ষ অনিয়মের কারণে 330টি হোটেল বন্ধ করে দেয়। 2030 সালের মধ্যে 15 লাখ মানুষকে সৌদি আরব ভ্রমণে আকৃষ্ট করতে দেশটি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, এরদোগান জাতিসংঘ পশ্চিমাদের তীব্র সমালোচনা করে যা বললেন। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘ পশ্চিমা দেশগুলো তীব্র সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, 140 দিন গাজায় ইসরায়েলি অপরাধ কেবল দেখেই চলেছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো। শনিবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে সাকারিয়াতে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন, তারা এতটাই বেশি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় না এবং জানাতে পারেও না। পশ্চিমা কোন শক্তি বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কেউ ইসরায়েলের সহিংসতা প্রতিরোধে কার্যকর প্রচেষ্টা চালায়নি বলে জোর দিয়ে বলেন প্রেসিডেন্ট এরদোগান। উল্লেখ্য গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত 29,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় 70,000 মানুষ। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।